হ্যালো বন্ধুরা, আমি শিউলি, আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কুমড়ো ফুলের বড়া বা পকোড়া। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে অন্তত একবার ট্রাই করে অবশ্যই দেখুন, সবাই পছন্দ করবে। একবার যে খাবে সে আবারও বায়না করবে। যাই হোক, কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আমি তো গাছের থেকে পেড়ে এনেছি, আপনি চাইলে বাজার থেকেও কিনতে পারেন, বাজারে পাওয়া যায় সবজি বাজারে। তো ফুলগুলোকে এরকম করে নিচের অংশটা কেটে, মানে ভেতরে যে পুংদণ্ডটা থাকে সেটা ফেলে দিতে হবে, আর নিচের এইটুকু এই বোটা অংশটা কেটে ফেলে দিতে হবে, এই দেখুন। আর ফুল কিন্তু শুধুমাত্র পুরুষ ফুলই নেব, স্ত্রী ফুল নেব না, কারণ স্ত্রী ফুলে তো কুমড়ো হবে। যাই হোক, ফুলগুলোকে এরকম করে আমি ভাগ ভাগ করে যতটা আমি চওড়া রাখবো আর কি পকোড়া, সেই হিসেবে আমি ছিঁড়ে ছিঁড়ে এরকম করে খুব সুন্দর করে ধুয়ে নেব। ভেতরের অংশটা খুব ভালো করে ধুতে হবে, যাই হোক ভেতর বাইরে সব দিকেটা খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে আমি বেসনের ঘোল তৈরি করে নেব। 1 কাপ বেসন নিয়েছি, আর বেসনের মধ্যে খুব দলা পাকিয়ে থাকে, তাই আমি চামচ দিয়ে এরকম করে দলাগুলো সব ভেঙে এরকম করে চেলে নিচ্ছি। তো চালা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি রসুন কোটা অল্প একটু, আর স্বাদ মতো লবণ দিচ্ছি 1/2 চামচের মতো, আর এটা হচ্ছে জোয়ান। তো জোয়ান দিচ্ছি আমি 1/2 চামচের থেকে একটু বেশি, হাতের মধ্যে ঘষে দিয়ে দিতে হবে। একটুখানি জিরে দিচ্ছি আমি, একটুখানি হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, চাইলে আপনি কাঁচা লঙ্কা কুটেও দিতে পারেন। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ঘোল বানিয়ে নেব। ঘোলটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আর খুব বেশি একেবারে টাইটও নয়, একটু পাতলা টাইপের, মানে কেকের ব্যাটার যেরকম হয় তার থেকে একটু পাতলা। আমি দেখাচ্ছি আপনাকে, দেখুন, অল্প অল্প করে জল দেবেন যাতে কোনোভাবেই জলটা বেশি হয়ে না যায়। এই হচ্ছে আমাদের কনসিস্টেন্সি। আর এখন আমি এর মধ্যে দিচ্ছি খাবার সোডা, 2 চুটকির মতো দিচ্ছি আর কি, মানে 2 আঙুলের মাথায় করে 2 চুটকি। তো এই হচ্ছে আমাদের বেসনের ঘোল তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এদিকে দেখুন, এই যে ফুলগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি, আর জলটা ভালো করে ঝরে যাবে তার জন্য একটা টোকরির মধ্যে করে রেখেছি। জলটা খুব সুন্দর করে ঝরে গেছে, জল একেবারেই নেই। এবার তেল আমাদের লাগবে মিডিয়াম গরম। তো চেক করার জন্য আমি এক এক ড্রপ দিয়েছিলাম, এটাতে যখন বাবল আসা শুরু হয়েছে তখন আমি হিটটাকে একদম মিডিয়াম করে, মিডিয়াম বা মিডিয়াম থেকে লোতে করতে পারেন, মিডিয়াম করাই ভালো। তো এখন আপনি ফুলগুলো ডাবল ডাবল করেও দিতে পারেন, আর সিঙ্গেল সিঙ্গেল করেও দিতে পারেন, ডাবল করলেও ভালো লাগবে, সিঙ্গেল করলেও ভালো লাগবে। যাই হোক, আমি সিঙ্গেল সিঙ্গেল করছি আর কি, বেশি হবে সংখ্যায় তাই। তো তেল আমি অল্প একটু নিয়েছি, বেশি তো আসবে না এক কড়াইয়ে। তো এখানে আমি দুটো দুটো করে ভেজে নেব, দু সাইডে ভালো করে ইয়ে করে নেব। আর হ্যাঁ, বেসনটা গুলে নেওয়ার পরে আমি কিন্তু 15 মিনিটের জন্য রেস্ট করতে রেখেছিলাম, তারপরে আমি ভাজতে নিয়ে এসেছি। কিছুক্ষণের জন্য একটু অপেক্ষা করাটা খুব ভালো, তাতে বেসনটা ভেতর থেকে ভিজে ভালো করে ফুলতে পারে, তো খেতে ভালো লাগে আর কি। যাই হোক, এরকম করে মিডিয়াম হিটে আমি সুন্দর একটা লাল লাল কালার করে ভেজে নেব। হিট খুব বেশি করবেন না, তাহলে ভেতর দিক থেকে কাঁচা থেকে যাবে, ওপর দিক থেকে লাল হয়ে যাবে। যাই হোক, এরকম করে আমি কম হিটে, মিডিয়াম থেকে কম বা মিডিয়াম। তো এখন খুব সুন্দর একটা কালার হয়েছে, লাল লাল কালার হয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এই ছাঁকনির মধ্যে কিছু সময় রাখবো যাতে তেলটা পড়ে যায়, অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি করে রেখে দেব, আর তারপরে আমি নর্মাল সার্ভিং প্লেটে বা টিস্যুর উপরে যেরকম করে রাখতে পছন্দ করেন সেরকম করে রেখে দেব। সেম প্রসেসে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি, আর এই দেখুন আমাদের পকোড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও খুবই ভালো হয়েছে, খেতে খুবই টেস্টি হয়। রসুন, জোয়ান, জিরে সব কিছু যদি ঠিকঠাক মতো আপনি দেন তাহলে খুবই ভালো হয় খেতে।